আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে গরুর মাংসের বিফ নিহারি করে দেখাবো। এই নিহারির জন্য এই পায়াগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে এখানে ফুটানো গরম পানি নিয়ে নিয়েছি। ফুটানো গরম পানিতে আমি একদম নিহারির পায়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পায়াটা খুবই অপরিষ্কার ছিল, কালো ছিল, আমি ছুরি দিয়ে এই পায়াটা একদম পরিষ্কার করে সাদা করে নিয়েছি। একদম কালো ছিল, সেটাকে আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই নিহারিটা বসানোর জন্য প্রেশার কুকারে নিয়ে নেব। আমি বারবার গরম পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে নিহারি পায়াগুলো আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কিছু শুকনো মশলা, 6টা এলাচ, 4টা বড় এলাচ, 3টা স্টার মশলা, 3টা দারচিনি এবং কিছু গোলমরিচ এবং লবঙ্গ। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 2টা একসাথে পেস্ট করা, আর 4টা কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিব। এখন এখানে 1 চামচ লবণ দিয়ে দিব, পরে প্রয়োজন সেদ্ধ করার পরে প্রয়োজন হলে আবার দিব। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। একদম সম্পূর্ণ যেন পায়াটা ডুবে থাকে এরকম পানি দিব। এবং এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে একদম সিদ্ধ করা পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। এবং সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এখন 1 ঘন্টা আমি এটা সিদ্ধ করে নিব। এখানে নিহারিটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি হাড্ডিটা আলাদা করে ফেলবো এবং এই পানিটা আলাদা করে ফেলবো, আর এই যে উপরে থেকে যে তেজপাতা দারচিনি এগুলো সব উপর থেকে ফেলে দিব। আলাদা করে নিব। এখানে হাড়গুলো একটা বাটিতে উঠে নিয়েছি, আর সব মশলাগুলো একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। এভাবে আমি আলাদা করে নিয়েছি, ঝোলটা আলাদা করে নিয়েছি এবং মাংসগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি বাগার দিব। এখন এখানে আমি বাগারের জন্য এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 1 বাটি নিয়েছি, 1 টেবিল চামচ আদা এবং রসুন 2টা একসাথে পেস্ট করা এখানে নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া এবং 1.5 চামচ আমার ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া এবং 1 চামচ লবণ। একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট, দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। এখন এখন পেঁয়াজটাকে, আদা এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, যেন আদার এখানে গন্ধটা না থাকে এবং পেঁয়াজের যে পানি ভাবটা সেটাও যেন ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব সব মশলাগুলো। এখন মশলাগুলো পেঁয়াজ এবং আদা রসুন সারি ভালো করে ভালো করে একটু ভেজে নিই। সামান্য একটু গরম পানি দিয়ে দিব এবং গরম পানি দিয়ে ভালো করে মশলাটা কষে নিব, যেন মশলায় কোনো গন্ধ না থাকে। এখন মশলাটা ভালো করে কষে নিব, যেন মশলায় কোনো গন্ধ না থাকে, খুব ভালো করে মশলাটা কষাতে হবে।
মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। এখন এখানে আমি সব হাড়গুলো দিয়ে দিব। হাড়গুলো সব দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে হাড়টা ভালো করে একটু মিশিয়ে নিব। এখন হালকা একটু মিশিয়ে সব ঝোলগুলো দিয়ে দিব, ছেঁকে রাখা ঝোলগুলো দিয়ে দিব। এখন ঝোলটা ধরে দিয়ে ঢেলে দিব। ঝোলটা ঢেলে দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে অনেক সময় রান্না করে নিতে হবে। একদম রান্না করে এটা যেন মাংসের মধ্যে এই হাড়ির যে নরম অংশগুলো এর মধ্যে যেন মশলাটা ঢুকে যায়, এরকম করে রান্না করে নিতে হবে। এখন এটা রান্না করে নিব। এখন আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, এটা খুব সুন্দর একটা থক স্টিকি আছে। এখন আর এখানে কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার কোনো কিছু মিক্সড করতে হবে না, এটা এমনি অনেক ঠিক। এখন আমি এখানে একটু দিয়ে দিব শাহি গরম মশলাগুলো। হয়ে গেছে আমার নিহারি রেসিপি, আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার বিফ নিহারি রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন রেসিপিগুলো কেমন লাগে। আর আপনারা আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন, এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। এই রেসিপিটা নান রুটি সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার। আপনার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন।